हेलो एवरीवन, आज के अमरा एक टू बाहरे बेर हुए थे। लॉकडाउन के मध्य सब बंद चिलो, अखोन लॉकडाउन के बंदेर फले बाजार सबे बंद चिलो। आज के एक टू बेर हुए थे बाजारे जाबो, तो चलून। बाजार থেকে ইলিশ নিয়ে চলে এসেছি। মা এসে দেখি বটি নিয়ে বসে গেছে মাছ কাটার জন্য। हेलो एवरीवन, वेलकम माय चैनल। आज के अपने सामने नतून आरेकटा रेसिपी निये एसेछि। एई रेसिपिटा खूबी मजादार रेसिपी। तार आगे एकटु बोली नेई, बांग्लादेशे 64 जिलार मध्य बरिशाल एकटी जिला, जार आयतन 1078 वर्ग माइल। बरिशालेर मानुषगुलो खूबी अतिथिपरायण हय। आर एई बरिशाल जिलाय विख्यात विख्यात किछु खाबार आछे। सेई खाबारगुलो होच्छे आमड़ा, পেয়ারা, পান, নারকল। তো আজকে সেরকমই আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আমরা ইলিশ। তাহলে চলুন কি কি লাগবে আমরা দেখে নেই। এই আমরা ইলিশ রান্না করার জন্য তো অবশ্যই ইলিশ লাগবে, সাথে লাগবে হলুদের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, ভাজা জিরে বাটা, লবণ এবং কালো জিরে, আর সাথে তো আমরা আছেই। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে আসি। আমরা ইলিশ, আমি প্রথমে তেল বসিয়ে এখন তেলটা গরম করে মাছটা ভেজে নেব। মাছটা হালকা ভাজা দিয়ে নেব, বেশি ভাজবো না। মাছটা মনে হয় একদিকে ভাজা হয়ে গেছে, এখন আমরা একটু উল্টিয়ে দেব। মাছটা ভাজা আমাদের হয়ে গেছে, এখন আমরা মাছটা এক এক করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা কালো জিরে দিয়ে কাঁচামরিচ বাটা, হলুদ আমরা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, পরিমাণ মতো লবণ, মশলাটা আমরা ভালোমতো কষিয়ে নেব। আমরা যে আমড়াটা কেটে রেখেছিলাম সেটা সিদ্ধ করে এখন আমরা এটার মধ্যে ভাজি করে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিলাম, এবং ভাজা জিরে বাটা ছিল সেটাও এখন দিয়ে দেব।
মাছটা ফুটে উঠছে, খুব সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে। ঝাল টক আমরার ইলিশ খুবই মজাদার, মাছটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলব। এই মাছটা খেতে খুবই মজা, একটু টক ঝাল এবং ইলিশ মাছের ফ্লেভার তো সাথে আছেই। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।